السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তেজকিমের প্রবাস দুরি কিংবা কাছে থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন সকলকে আমার হৃদয়ের গভীর স্থান থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক বাদ। প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের আমার শিক্ষার্থী বন্ধুদের জন্য, শিক্ষার্থী ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আমি চলে আসছি। সো সেই আমলটা হচ্ছে, যখন আপনারা পরীক্ষা ফলে যাবেন তখন কী করবেন আপনারা, যখন আপনাদেরকে প্রশ্ন দিবে তখন আপনারা দরুদ শরীফ 11 বার আপনারা দরুদ শরীফ পড়ে নেবেন 11 বার। যে কোনো দরুদ শরীফ যদি আপনাদের হাতে সময় না থাকে যে আমাকে লিখতে হবে, যদি যে কোনো দরুদ শরীফ ছোট যে কোনো দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন। পড়ার পর আপনারা কী করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তখন আপনারা এই এই দোয়াটা, এই কালামটা আপনারা 11 বার পড়বেন। পড়ার পর বিসমিল্লাহ শুরু করে, বিসমিল্লাহ বলে আপনারা লেখা শুরু করবেন ইনশাল্লাহ। যখন প্রশ্ন দিবে আপনারা প্রশ্নটা রাখবেন, আগে টেবিলে রাখবেন, প্রশ্ন দেখবেন না। তারপর আপনারা কি যেগুলো শিখালাম এগুলো করবেন, করার পর আপনার বিসমিল্লাহ বলে প্রশ্নটা দেখবেন, এরপরে লেখা শুরু করবেন। আর যখন লেখা শুরু করে যখন আটকে যাবেন চোখটা বন্ধ করে দরুদ শরীফ পড়বেন, যেগুলো দরুদ শরীফ পড়বেন ইনশাল্লাহ আপনাদের মনে চলে আসবে যেখানে আটকে যাবে। তো কেউ যদি ভেবে থাকেন যে আমি তো যদি ঘুমান না পড়ে পড়ালেখা না করে আপনারা যদি ভালোভাবে প্রস্তুতি না নিয়ে এই ইয়েটা করেন তাহলে কোনো কাজ আসবে না, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, পড়ালেখা করতে হবে, পড়ালেখা করার পরে এই আমলটা করবেন। তো কেউ যদি বলেন যে আমি ভালোভাবে পড়লে এইটা করার দরকার কি, হয়তো এমন কি দেখাতে আমরা ভালোভাবে পড়ে গেছি, যাওয়ার পরে অনেক কোশ্চেন আছে যে আমরা ভুলে যাই, যে আমাদের মাথা থেকে ছুটে যায় কমন কোশ্চেন, কিন্তু আমরা আনসারটা দিতে পারি না। তো পরীক্ষার পরে আমরা বের হয়ে মাথার মধ্যে হাত দিয়ে আহ, তখন মনে আসলে কী করি, এই কেন দিতে পারলাম না, এটা তো অনেক সহজ প্রশ্ন ছিল, কী ভুল করলাম। সো এটা থেকে রক্ষা হওয়ার জন্য আপনারা এটা করবেন ইনশাল্লাহ, আপনাদের মনে থাকবে সব কিছু, রব্বি জিদনি ইলমা, এটা করবেন আপনি 11 বার করবেন। তো এমনও এটা থেকে হয় কি, আমাদের পরীক্ষা ফলের মধ্যে বয় আসে, বয় বয় কাজ করে ইনশাল্লাহ, বয় বয় লাগবে না, সব থেকে আপনার রক্ষা পাবে, শয়তানও ডিস্টার্ব করবে না। আর যদি সম্ভব হয় আপনারা কী করবেন, পরীক্ষার ফলে ঢোকার আগে, হ্যাঁ পরীক্ষার ফলে ঢোকার আগে আপনারা কী করবেন, অজু করে ঢুক ফেললে অজু করবেন, অজু করে আর যদি পারেন দুরাকাত নফল নামাজ আদায় করবেন, নফল নামাজ পড়ে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে পরীক্ষার ফলে এই আমলটি করবেন, বিসমিল্লাহ করে লেখা শুরু করবেন, ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা ভালো রেজাল্ট করবেন। আর অবশ্যই পড়ালেখা করবেন, ঘুমিয়ে ঘুমিয়ে যদি পড়ালেখা না করে এই আমলটা করেন, এটা কতটুকু কাজ দেয় আমার জানা নেই, কিন্তু যদি আপনারা চেষ্টা করে পড়ালেখা করে যদি পরীক্ষার ফলে যান তাহলে এটা 100% কার্যকর, এটা আপনাদের মনে পড়ালেখা পড়া মনে থাকবে। সো ভাইরা অবশ্যই আপনারা এই আমলটি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।